প্রতি সপ্তাহে শনিবার টক টু মেয়র অনুষ্ঠানের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে সমস্যার কথা শুনেন ফেরহাদ হাকিম। বাংলার নাগরিকেরা ফোন ইনের মাধ্যমে সরাসরি কথা বলতে পারেন মেয়রের সঙ্গে, এমনকি অভাব অভিযোগ শুনে সেই সমস্যার পন্থাও খুঁজে নেন। প্রতি সপ্তাহের মতোই শনিবার অর্থাৎ 23 নভেম্বর আয়োজন করা হয় টক টু মেয়র কর্মসূচির। তবে এই সপ্তাহের কর্মসূচিতে যেন একটু পালা বদলি দেখা গেল। টক টু মেয়র কর্মসূচি শেষ হওয়ার পর অন্য চমক নিয়ে হাজির টক টু মেয়র আঙ্কেল কর্মসূচি। প্রত্যেক শনিবারের মতো আজও একটা থেকে দুটো পর্যন্ত হয় টক টু মেয়র, কিন্তু তারপরে অন্য চমক টক টু মেয়র আঙ্কেল, যেখানে স্কুলের বাচ্চারা পুরো কলকাতা শহর জুড়ে সকলে আসেন এবং সেখানে সরাসরি মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন এবং তাদের ওয়ার্ডের এবং তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত সেই সমস্যা সরাসরি তুলে ধরেন, তবে আশ্বাসও দিয়েছেন মেয়র। আর এই কর্মসূচিতে খুদেদের মেয়র আঙ্কেল অর্থাৎ ফেরহাদ হাকিম উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রায় 100 জন খুদে পড়ুয়া। এতদিন টক টু মেয়র শুধু ফোন ইনে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ ফোনের মাধ্যমে নাগরিকরা ফোন করে মেয়রকে তাদের সুবিধা অসুবিধের কথা জানাতেন। তবে এবার খুদেদের নিয়ে সরাসরি অধিবেশন করলেন ফেরহাদ হাকিম। দীর্ঘদিনের জমে থাকা অভিযোগের ঝাঁপি খোলেন এই খুদে পড়ুয়ারা। তা হয়তো আমি আপনি ভাবতে পারিনি, ঠিক সেই কথাগুলোই ভেবেছে এই বাচ্চাগুলো। জানা যায় এদিন মূলত শহরের দরিদ্র বসতিবাসী ছেলেমেয়েরা পুরসভার মেয়রের সঙ্গে দেখা করতে আসেন। শুধু তাই নয়, একই সঙ্গে অধিবেশনে উপস্থিত হয়েছিলেন বিশিষ্টভাবে সক্ষম পড়ুয়ারা। অনুষ্ঠানের শুরুতে ফেরহাদ হাকিমকে ফুল এবং উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। এরপর পড়ুয়ারা তাদের সমস্যার কথা খুলে বলেন। কারোর হয়তো অভিযোগ তাদের খেলার মাঠ নেই, আবার কারোর অভিযোগ পরিবেশ দূষণ। শুধু কি তাই, অঙ্গনওয়াড়ির সমস্যার কথাও তুলে ধরে পড়ুয়ারা। আর একের পর এক অভিযোগ অত্যন্ত শান্ত এবং ধৈর্যের সাথে শুনেছেন মেয়র ফেরহাদ হাকিম। विरोध नहीं कर सकते हैं, तो सर हमें जितना है हम उतने ही कोशिश सर। और मैं बोलना चाहूँगा सर, हमारे यहाँ आपने सुना है कि यहाँ KMC में 25 स्कूल है इंग्लिश मीडियम का, सर हर वार्ड में इंग्लिश मीडियम स्कूल बन सकता है। मैं हमारा KMC में एग्जिस्टिंग जो स्कूल है, तो हमारे আমি চাইল্ড ইউনিট ইনস্টিটিউটের পক্ষ থেকে বলছি। তো আমরা গভর্নমেন্টের সঙ্গে বিভিন্নভাবে একসঙ্গে কাজ করি। তো আমরা যে প্রোগ্রামটা আজকে করছি সেটা হচ্ছে টক টু মেয়র আঙ্কেল। তো আমরা বাচ্চাদের সঙ্গে যারা একদম স্লাম বা স্ট্রিটে থাকে বা বিভিন্ন ব্যাকওয়ার্ড কমিউনিটি থেকে আসছে, যেমন এবং তার সঙ্গে সঙ্গে চিলড্রেন উইথ ডিসএবিলিটি, এই সমস্ত বাচ্চাদের নিয়ে গ্রুপ বানায় এবং গ্রুপ বানিয়ে তাদেরকে লিডারশিপ ট্রেনিং দেওয়া হয়, যাতে করে তাদের যা সমস্যা সেটা ওরা নিজেরা বিভিন্ন ডিউটি বেয়ারসের কাছে বলতে পারে। তো আজকের প্রোগ্রামটা সেরকমই একটা প্রোগ্রাম, যেখানে সিনির সঙ্গে আরও 8টি সংস্থা আছে যারা একসঙ্গে বাচ্চাদের যারা লিডার আছে সেই লিডাররা, শিশু যারা লিডার তাদের সঙ্গে অ্যাকচুয়ালি প্রবলেমটা ওরা আইডেন্টিফাই করেছে, সামারাইজ করেছে এবং যেটা সিটি লেভেলের জন্য প্রযোজ্য সেটা ওরা মেয়র আঙ্কেলের সঙ্গে বলেছে। তো আজকের প্রোগ্রামটা যেটা ছিল সেখানে ওরা ডাইরেক্টলি মেয়র আঙ্কেলের সঙ্গে কথা বলতে চেয়েছিলো। ওদের 4টে ব্রড ডিমান্ড ছিল। একটা হচ্ছে একটা রাইট টু প্লে ডে, যেখানে ওরা খেলতে পারবে, প্রত্যেকটা ওয়ার্ডে যেন ওদের খেলার সুযোগ থাকে। ওরা চাইছে যেটা একটা শিশু বান্ধব শহর গড়তে, যেখানে ওয়েবসাইট থেকে আমাদের KMC-র ওয়েবসাইট থেকে যত চাইল্ড রিলেটেড সার্ভিসেস আছে সেগুলো যেন এক জায়গাতে লেখা থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে যেন চাইল্ড সার্ভিসেসগুলো লেখা থাকে, যাতে করে ওরা বুঝতে পারে কোথায় যেতে হবে। এবং ওরা আরেকটাও চাইছে, আমাদের যে বাচ্চারা আছে যারা চিলড্রেন উইথ ডিফারেন্ট টাইপস অফ এবিলিটিস, তারা চাইছে তারা যেন বিভিন্ন সার্ভিস অ্যাক্সেস করতে পারে। কারণ সে ফর এক্সাম্পল একটা ডেফ বাচ্চা, সে যখন হসপিটালে যায় তারা কিন্তু ডক্টরের সঙ্গে কমিউনিকেট করে উঠতে পারে না। তো সেই জন্য ওরা যেটা বলেছে যে ওখানে যদি ISL এবং আমরা জানি যে প্রত্যেকটা জায়গাতে ISL ইন্টারপ্রেটার থাকা সম্ভব না, সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার থাকা সম্ভব নয়। সুতরাং ওদের যেটা সলিউশন যেটা দিয়েছে যে প্রত্যেকটা হসপিটালে যদি ISL ইন্টারপ্রেটারদের নাম্বার থাকে তাহলে তারা যখন ওই হসপিটালে যাবে তারা ISL ইন্টারপ্রেটারের সঙ্গে কথা বলে তাদের সমস্যাটা ISL ইন্টারপ্রেটারের
মাধ্যমে বলতে পারবে। আজকে টক টু মেয়র অঙ্কেলে দেখলাম তোমাকে প্রশ্ন করতে, সেখানে তুমি অঙ্গনওয়াড়ি যে শহরের যাদের ডেভেলপমেন্ট করা হয় এই বিষয় নিয়ে বললে, হঠাৎ কী চোখে পড়েছিল, তুমি কী দেখেছো? মানে আমাদের ওখানে কী হচ্ছে যে অঙ্গনওয়াড়ির কেন্দ্রটা আছে গ্রামে, আগে যেমনি জায়গা থাকতো সবাই মিলেমিশে থাকতো, আন্টিরা দিদিরা সবাই মিলে কাজ করতো, সেই জিনিসটায় বাচ্চারা জায়গা পেতো, বসার জন্য খেলার জন্য জায়গা পেতো। কিন্তু শহরে যে জিনিসটা কী হচ্ছে, বাচ্চারা জায়গা পাচ্ছে না, দিদিরা কম আছে বলে সে ভালো মিশে কাজ করতে পারছে না, কাজ করার জায়গাটাও কম পড়ছে। আর বাচ্চাদের মানে মা বাবাদের আমি বলতে চাই যে আমাদের মারা দিদিরা কী হয়, ওদের গার্লস প্রবলেম হয় তো তারা ডাক্তারের সাথে মিট করে সেই জিনিসটাকে সলভও করতে পারে। আমি চাই যে ডাক্তার এসে মাসে একবার ওদের সাথে কথা বলুক, কী সামনে কিছু সিচুয়েশান থাকলে, বাচ্চারা ছোটো ছোটো থাকে, ওরাও যেতে পারে না বা গার্জেনের সাথে ফ্রেন্ডলি হতে পারে না কোনো কোনো বাচ্চারা। তো আমি চাই যে ডাক্তার এসে তাদের সিচুয়েশানটা বুঝুক, তাদের কিছু প্রবলেম হলে সেই জিনিসটা সলভ করুক। আর আমি চাই যে আমাদের যে অঙ্গনবাড়িতে যদি কেউ গেস্ট আসলো, গেস্টরা আসে তো আমরা ওদের ভালো করে ওয়েলকাম করতে পারি, যেন কি জায়গাটা কম পড়ে যায়। তো আমরা চাইছি জায়গাটা বড় থাকলে যাতে আমরা বাচ্চাদের বা গেস্টদের ভালো করে ওয়েলকামটা করতে পারি, সেই জিনিসটা নিয়ে আমার মেয়ের সাথে কথা ছিল। এদিন পড়ুয়াদের সমস্ত অভিযোগ শুনে আশ্বাস বানিয়ে দিয়েছেন ফেরাদ হাকিম, সেই সাথে কলকাতাকে নিয়ে নিজের শহর কে নিয়ে ছোট ছোট বাচ্চাদের এমন ভাবনা চিন্তা দেখে প্রশংসা করেছেন। আগামী দিনে তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার যথার্থ ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিয়েছেন। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভন, রিপোর্ট কলকাতা পুরসভা। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।